ভিডিওর শুরুতে একটা আফুর কমেন্ট পড়িয়াছ কেন লগে পরে কথা কই মো বিস্তারিত কমেন্ট কিন্তু আরও ভিতরে পড়বো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কার কমেন্ট পড়ছি। তো আগে কমেন্টটা শেষ করি তারপরে বিস্তারিত কথা কইতেছি। নাম প্রকাশে অনিচ্ছুক আফু, উনি লেখছে, আস্তে আস্তে লুলু আপ আর থলের বেড়াল বের হচ্ছে যে সব কাপড় আনছে ব্যবসার জন্য। মাক্ষি বলেছে লুলুর ফুফাতো বোন চাদর পাঠাইছে লুলুর জন্য, আসল কথা হলো সেগুলো বিক্রির জন্য। আমি আগেই কমেন্ট করেছিলাম তানজিলা থ্রি পিস নিয়ে লুলু বিদেশে ব্যবসা করবে, কিন্তু মিথ্যা বললো গিফট করেছে। তানু মণ্ডলের নতুন ব্যবসা, যেখান থেকে এতগুলা কেউ গিফট করবে, আমরা কি গাছ খাই কিছু বুঝি না। একদম সত্যি কথা বলছেন আফুটা, কথাটা অনেক মূল্যবান কথা বলছেন। যেটা একটা মানুষ নতুন একটা বিজনেস শুরু করে ওইখান থেকে টপ করে বিজনেসের মূলধন থেকে 20-22-11-14-15 যাই হোক একটা কাউকে গিফট করে দেওয়া ব্যবসায়ী, আর নতুন ব্যবসায়ী। আর তানুমণ্ডলের ফিসে যে পরিমাণ শকুনের দল বই রয়েছে তানুমণ্ডলের টাকা খাওয়ার জন্য, যে বস্তির লুবি ভোটকা জাম্বু পরিবার, তো তানুমণ্ডল ওইখান থেকে লুলুর জন্য 11-20 থ্রি পিস দিয়ে দিবে এমনে। এ আপু অনেক মূল্যবান একটা কথা বলছে, ঠিক আছে পরবর্তীতে বাকিটুকু পড়ি। এখানে তানুমণ্ডলের টাকায় এতই শর্টেজ যে ব্যাংক ভাঙ্গা লাগলো, প্রায় 25-30 জামা আনছে লুলু, কিন্তু পরে তো ওই ছিঁড়াতে না বোরকা। মাক্ষির পাশে জাস্ট সালমানের মায়ের মতো লাগে, আর আপু সালমানের মার তো ভালোই লাগে, সেটা আর কইলাম না। যেটা যে মানে আসলে আল্লাহ তালা যারা যেমন সৃষ্টি করছে সেয়ারের কথা বললাম না, কিন্তু অনেকের সলাফেরা গেটাফের কথা বললাম আর কি। তো সিরাতে না বোরকা, মাকির পাশে জাস্ট সালমানের মায়ের মতো লাগে, এত থ্রি পিস বানাইছিস পরিস না কেন, তোদের সব চালাকি আমরা বুঝি। তানুমণ্ডল তোর মা এত বড় লোক, মাত্র 28,000 টাকার জন্য ব্যাংক ভাঙলি কেন, এটা তো মা ধার দিতে পারে। এই ভিডিওর পর বলবে আমি নিজে সব করতে চাই হেল্প ছাড়া। একদম মা, এই কথাটা আরও একটা ইম্পর্টেন্ট কথা বলছেন তিশা, কোনোভাবে তানজিলাকে এই বিজনেসের জন্য বস্তির ভোটকা জাম্বু পরিবারের জন্য 1 পয়সাও দিয়ে তিশা দিবে না। যেটা ফাতেয়া ইয়ে করে মানে যেটা তিশার বলার কথা যে আমার মেয়ের ফেস থেকে আপনারা নেবেন, মেয়ে নতুন ফেস দোকান দিছে বা এটা বলে না, কিন্তু ওই যে ফালিত ফুফু মানে সৎ ফুফু উনি আইসে মানে দাঁত বাইর করি করি বলার জন্য, তিশা কোনো কথাই বলে না। ফাতেয়া যখন বলছে তখন মুখ নিচের দিকে তাকাই রয়েছে। তো আসলে দেখেন না কয়দিন পরে পরে বাপ্পিও কিন্তু ওই তানজিলার যৌতুকের টাকার জন্য মান অভিমান করা শুরু করে। তো তানজিলা ভালো করেই জানে যে তিশা বাপ্পি কেউই তাকে হেল্প করবে না, এই জন্য তার ব্যাংক ভাঙ্গা লাগছে। তো দর্শক বাকিটুকু পড়ি, এই ভিডিওর পরে বলবে আমি নিজে সব করতে চাই হেল্প ছাড়া, আরে তাহলে তো গলায় পাড়া দিয়ে এত কিছু নিছিস না মা, নিতিস না মা খালাদের থেকে, ওরা গরিব মানুষ দিছে প্রায় 1-1.5 লাখ, সেইখানে তোর বড়লোক সৎ ফুফু মাত্র 50,000। তোর মায়ের দেওয়া জিনিস ছাড়া বোটকা জাম্বো তো একটা আন্ডার গার্মেন্টসও কিনে দেওয়ার সামর্থ্য নয়। আর একটা কথা, কি এক ফল খেয়ে মাক্ষি যে কিচেনের বেসিনে বমি করলো, ইয়াক, এইবার লুলু তোর মহারানী বাবির বমি মেশানো মাছ মাংস রান্না করে সবাই মিলে খা, দারুণ। ভিডিওটা অনেক রিকোয়েস্ট আসছিল এই ভিডিওটা নিয়ে যায় এই ভিডিওটা করার জন্য, কিন্তু আমি আর ভিডিওতে কি বলবো, এক ভিডিওতে সব কিছু আমার এই প্রিয় আফু কিন্তু একবার পুরাই উল্লেখ করে দিছে। তো আরও কথা আছে, চলেন। আসসালামু আলাইকুম ভাই বোনরা, যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবার কী অবস্থা, আপনারা একে ভালো আছেন নি, আয় ভালো আছি, আবারও আইসি অন্যগুলো কথা কইতে লাইক দিতে ভুলে যান না। ভিডিও রিচ খুবই কম হইতেছে, ভিউ কম হইতেছে, আপনারা কিন্তু লাইক প্রচুর লাইক দিবেন, প্রচুর লাইক দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তারপরে ধন্যবাদ, যারা করেন নাই টুকুর করে সাবস্ক্রাইব করে এলেন। আর দেশের উপরে তো যে অবস্থা বিপদ আপদ যাইতেছে আপনারা দেখতেছেন, একটার পর একটা ঝামেলা, মানে আল্লাহর গজব পড়ছে বাংলাদেশের উপরে, বিষয়টা মনে হয় এমন কি যে একটা অবস্থা, কয়দিন আগে আমরা এই রক্তক্ষয় সংঘর্ষের পরে এখন আবার পুরা দেশ আবার ধ্বংসের পুরা ধ্বংস হয়ে যেতেছে, বিশেষ করে নোয়াখালী কুমিল্লা। তো দর্শকরা আমার কালকে বেশ কিছু কমেন্ট আসছে যে আপু আপনার বাড়ি কি নোয়াখালী না কুমিল্লা, যে কী অবস্থা। আমার বাড়ি কুমিল্লাতে আপু, আমাদের বাড়ির মধ্যে পুরা পানি, উঠানে হাঁটু সমান পানি,
আমাদের বাড়িতে দাদার দেওয়ার একটা ঘর আছে টিনের, বিশাল বড়। ওইটার গলা মানে পিড়া সমান পানি, আর একটা আছে চাকর বাকররা ঘুমানোর জন্য দানসাইল রাখে, ওইটার ভিতরে পানি ঢুকে গেছে। আর আমাদের দোতলা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ে আল্লাহ রহমতে মানে সামনে ইট দিয়ে দিছে, কিন্তু এখনও মানে এই যে বড় একটা টিনের ঘর আছে ওইটাতে পানি উঠে নাই তো, আর দোতলা তো ঘরের ভিতরেই সব, আমাদের থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না আল্লাহর রহমতে, কিন্তু আশেপাশের মানুষদের কথা মানে অসুবিধা হইতেছে। আশেপাশের মানুষদের অবস্থা দেখে আমার আজকে ভিডিও ফুটেজ পাঠাইছে, আপনাগুলোকে একটু শেয়ার করে দিই। আসলে দেখতে চাইছিলেন, অনেকে কমেন্ট করছিলেন যে আফু আপনার বাড়ির ঘরের কী অবস্থা আপনার, তো আমার ওই যে আঞ্চলিক ভাষা যেহেতু বুঝতে পারছেন, অথবা কুমিল্লা নোয়াখালী কোনো দিকে আমার বাড়ি, তো এই হয়েছে অবস্থা। আমার ভাইয়ের মেয়ে ছোটো, তো ও আসলে ভালো করে ফুটেজ নিতে জানে না, ওইটুকু ভিডিও করে আমার পাঠাইছে, তান্নগুলোকে শেয়ার করলাম। যাক দোয়া করিয়েন পুরো আল্লাহর রহমতে এমনি আমাদের কোনো অসুবিধা হবে না। ওই যে পুকুরের মাছটা সব ভাসি গেছে, এটা আসলে হয়েছে তো হয়েছে, কিছু করার নাই, কিন্তু আশেপাশের মানুষদের জন্য খারাপ লাগতেছে। তো আপনারা আপনাদের এলাকার মধ্যে যার যতটুকু তৌফিক আছে আপনাদের আশেপাশে পাড়া প্রতিবেশীর হেল্প করিয়ে না, আমি নামই বললাম, আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করছি, আমি কিছু টাকা পয়সা আল্লাহর রহমতে বিকাশে দিয়েছি যে কিছু মানুষকে দেওয়ার জন্য, আপনারাও পারলে করিয়েন। এটা আসলে বলার মানে হয়েছে যেন সবাই সবার প্রতি মানে পাশে দাঁড়ায়, এজন্য বলছি। তো এটা আসলে ভিডিওর মেন টপিকের বাহিরে, চলেন ভিডিওর মূল কথা বলি। আসলে ওই সাইডের মানুষদের জন্য যে কোনো মানুষে চাইলে কাউকে হেল্প করতে পারেন, বিভিন্ন মাধ্যম আছে, সেনাবাহিনীর মাধ্যমে করতে পারেন, বা কিছু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকেও করতে পারেন। আমার মনে হয় সেনাবাহিনীদের মধ্যে করলে সবচেয়ে বেটার। দিকে আগাই যাই, মূল কথায় ফিরে যাই, তিশার কথা বলি, যে এই যে গতকালকে যে একটা ভিডিও আপলোড করছে, দেখেন এরা ক্যামেরার পিছনে এদের লাইফগুলো কেমন, কি নোংরা এরা কেন। আরও অনেকেই এখান থেকে আইসা ইউটিউব থেকে ইয়ে করতেছে, আর্থিকভাবে স্বাবলম্বী হইতেছে, তারা নাকি ব্লগার, তারা নাকি মানুষকে অনেক কিছু দেখায় শিখায়, তাদের দেখে নাকি মানুষ বলে শিখে তারা কিভাবে তাদের ফ্যামিলি লিড করে। মানে কি কইতাম দর্শক, আমি কথায় কথায় অনেক কথায় চলে আসে। একদিন একজন দেখলাম আমেরিকান কোনো এক ব্লগার আমেরিকায় থাকে, কতটা ফকিন্নি হইলে আর নিম্ন রুচির হইলে ইয়ের মধ্যে বেসিনের মধ্যে গরম পানি দিয়ে নামাজের মশলা টুপি এই সমস্ত জিনিসপত্র দোয়া করতেছে। ওই তো দর্শক, বেসিনের মধ্যে দেখি টুপি নামাজের মশলা এগুলো ভিজাইছে, বলতেছে এখানে ঘিন্নার কিছু নাই, এটা ধুয়ে নিছি আগে, তো বাথরুম মতো মানুষ ধোয়ে ধোয় না, যেখানে বৈসব মানুষ হাগু করে ওইটাও তো মানুষ বছর, আমি কেউ বছর, এটাও তো সপ্তাহে যারা ধোয় তারা দুইবার হয়তো ক্লিন করে, তো ওইখানে বসে কি আপনি ভাত খাইতে পারবেন। তো এদের তিশার কথা বলি, এই কথাটা কোন প্রসঙ্গে আসছে, তিশার কথা কই, হিতি বাবুরে গণ পাবলিক টাট্টের মধ্যে আগিন না মানুষ, এই তীর্থ অবস্থান এরা জানে নে, হিতে মালয়েশিয়া যাক আর জিএনএ যাকে, এরা যত কিছু শো আপ সামনে দেখাকে, এদের ক্যামেরার পিছনে ব্যক্তিগত লাইফ খুবই নোংরা, মানে জীবনযাপন নোংরা, সব কিছুই নোংরা। কারণ কালকে লুলুর বাসায় আপনারা তো দেখছেন, আফু তো কমেন্ট করছে, আবার এটার জন্য খুবই রিকোয়েস্ট আসছিলো যে আফু মাক্কিরে এটা নিয়ে একটা ভিডিও বানাবেন, তো এটার জন্য একটা রিকোয়েস্ট আসছিলো। তো মানুষ বুঝি এক জায়গায় বেড়াইতে গেছে, ওই বাসায় এই ডুরিয়ান ফল খাই যায় বমি করা লাগবে, এটা তো আগে থেকেই দুর্গন্ধ, এটা তো আমরা বাংলাদেশে থাকলে কী হয়েছে আমরা অ্যাভেলেবেল সবাই জানি যে সব মানুষে জানে এই ফোল্ডার ভিতরে একটা দুর্গন্ধ আছে, সবাই এটা খাইয়ে হজম করতে পারে না, যারা খাইতে খাইতে অভ্যস্ত তারা হয়তো, আর মাক্ষি নতুন নতুন এখন পয়সা হয়েছে, যা দেখবে সেটাই তো মাক্ষি ট্রাই করবে এখন, এটা কিন্তু মাক্ষি এটা চিন্তা করবো না যে আসলে এই জিনিসটা আমার জন্য কতটুকু উপযুক্ত, পাইছি একটা জিনিস ইউটিউবের বদলতে, ইউটিউবের এত বছর তো মালয়েশিয়া যাইতে আপনারা তিশারে কেউই দেন নাই, ফাতেও কিন্তু তিশারে বাসায় নিয়ে রাখার মতো তারও কিন্তু অ্যাবিলিটি ছিল না, দুইজন নিয়ে যে বাসায় দুই তিনজন নিয়ে যে খাওয়াইবো বসাইবো এই সমস্ত অ্যাবিলিটি ফাতে আরও ছিল না যদি ইউটিউব না আসতো। তো তিশা ইয়ের মধ্যে বেসিনের মধ্যে কীভাবে না সিঙ্কে রান্নাঘরে সিঙ্কের মধ্যে কীভাবে বমি করে আমি এটাই তো বুঝি না, এক পর্যায়ে ভাপি ভিডিও বন্ধ করে দিছে, ওই সাইড দিয়ে কাট করে দিছে, পরে বমি করে আসার পরে দেখাইতে আছে।
কি ভয়াবহ অবস্থা, রান্নাঘরের সিঙ্কের মধ্যে বমি, ওইখানে মাছ মাংস তরি তরকারি মানুষ সব কিছুই তো ওইখানে দোয়, একসময় একটা সবজি পড়ে, একসময় মাছ পড়ে, মাংস পড়ে, ওইটা আবার তুলে নিতে হয়, আর এখানে হাত দিয়ে কাজ করতে হয়, ওই সিঙ্কের মধ্যে মানুষ বমি করে, কতটা মানে আসলে কী করতাম, এটার উপাধি দেওয়া বলার মতো, এই মাক্ষীরে আসলে এর উপাধি দেওয়ার মতো আমার কাছে কোনো ভাষা নেই, আপনারা কমেন্ট সেকশানে লিখে দিন। আশ্চর্য লাগে দর্শক, মার নিউ মার্কেটের ব্যাগের সাথে ওইখানকার মালয়েশিয়া যে ব্যাগের 6,000 টাকা দামের তুলনা করে, তিশা 6,000 কি নিজের জন্য 1,00,000 টাকা দামেরও ব্যাগ তিশা কইল না, গুসি গুসির ব্যাগও তিশা ব্যবহার করতে পারে, কারণ তিশার মতো একটা অশিক্ষিত মূর্খ মহিলা ইউটিউব থেকে মাসে আসলে কম না হলেও 7-8 লাখ টাকা মাসে ইনকাম করে রেগুলার ভিডিও দিলে, আর সিজন ওয়াইজ তো ওরা 15-20 লাখ টাকা ইনকাম করে ইউটিউব থেকে কোনো কোনো মাসে। যেটা ফর্দার স্বর গেলে যেটা ওই যে মিমের হাঙ্গা ছিল কদিন আগে, সেই হাঙ্গা থেকে কামাইছে, তো মাক্ষী 1.5-2 লাখ টাকা দিয়েও যদি একটা ব্যাগ কিনে, মাক্ষীর গায়ে লাগার কথা না, 6,000 টাকার ব্যাগ দেখে এত কাইপেই পড়ার মানেটা কিতে। দর্শক এরা আসলে যত কিছু আপনারা দেখেন, এরা আসলে মানুষের থেকে গিফট নিয়ে বরফর এদের জীবনযাপন এরকমই চলে। আর লুলু ম্যাডাম তো দেন না কদিন, কানতে কিনতে শেষ তানজিলার জন্য তানজিলা কাপড় দিছে। আসলে কারো ব্যবসা থেকে কেউ কি তার মূলধন থেকে 25,000 টাকার 20-25টা 3 পিস কি কেউ দিয়ে দিতে পারে? জীবনও কেউ কোনোদিন দিব না। আর নতুন বিজনেস দিতে পারে একটা অথবা দুইটা গিফট করতে পারে। তানজিলের বিজনেস ভালো করে এখনও রানিং হয় নাই, নতুন নতুন হয়তো কিছু ব্লগাররা এই যে ইউটিউবে তাদের তাদের ফলোয়াররা হয়তো কিনতেছে। নর্মালে তানজিলা যদি ফেসবুক পেজে নর্মাল যদি তার ফলোয়ার বাদ দিয়ে যদি ব্যবসা শুরু করতো, কোনো মানুষ জীবনেও কিনতো না এসব কাপড়। এরা তারা যেরকম তাদের ভিউয়ার্সদের রুচিও এরকম, এই জন্য তারাই কিনবে। গেলে সবটি হয়েছে লোকাল থার্ড ক্লাস টাইপের কাপড়, পাইকারি মূল্য হয়েছে 300-350, বাচ্চা হাইস্ট বড় তো 400 টাকা হইব ওই সমস্ত কাপড়। তার মধ্যে একটা ব্র্যান্ড ছিল গঙ্গা, কিন্তু এটারে তো একবার প্যাগনেট বানায় শাড়ি দিছে, যত স্কুলের ড্রেস বানাইলেছে গঙ্গার, ওই যে কী জানি সূর্যমুখী গঙ্গার, আবার এই গঙ্গার ড্রেস যে অরিজিনাল এটারও কোনো ইয়ে নেই, এগুলোর আফ্রিকা, এগুলা বাংলাদেশের মধ্যে এগুলা ইয়ে করে কফি করে, কফির মধ্যে 4-5 নম্বর 10 নম্বর পর্যন্ত কফি আছে। তো এইখানে ওই সূর্যমুখীর ড্রেসটার একদম প্যাগনেট বানাই ইউটিউবে শাড়ি দিছে, আর এটা ভালো মানুষের রুচি হয়তো না এই সমস্ত কাপড় কিনতে। তো তানজিলার এখানে সব হয়েছে লোকাল এডি কাপড়। দর্শক আরেকটা কথা, এই তানজিলা এই বস্তির বোটকা জাম্বুর কোনো লজ্জা সরম নেই, আরেকটা আছে মেকআপ বুতুরির জামাই, দুইটা আসলে লজ্জা সরমহীন, কোনো লজ্জা সরম নাই, বই বই আজের গিয়া বই বই খায় বইয়ের টাকায়, এই জন্য নাচানাচি একটু বেশি করে দুইটা। এরা কেন দেখেন, এদের সবাই কিন্তু সবদের কিন্তু এই বেকার ফোলা নিয়ে সংসার করে, বিশ্বাস করেন দর্শক, মানে কি কইতাম যে সাধারণ মানুষ যদি হয়ে থাকে, একটা মানুষ মেয়ে বিয়ে দিতে কিন্তু সবার আগে চিন্তা করে, সবার আগে যে ছেলে কি করে, ওই ওইটাই কিন্তু সবার আগে খোঁজ নিচ্ছে, ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কীরকম। এরা কিন্তু যে কাউকে বিয়ে করে মানে কি একটা জমিদারি খানদানে চলাফেরা করে, আর মাক্ষীর বাপের বাড়ির অবস্থা তো এখন এতটাই দুর্যোগের গণকাটা যে এখানে মানুষ বসবাস করার মতো, এই ঘরের ভিতরে থাকার মতো উপায় নেই। জিন্দি যাই হিন্দি ও মাক্ষীর ঘরের মধ্যে হিন্দি বাড়ি হিন্দি টিন টুন তিস, যেটা মাক্ষী নিজে বলছে যে তার বাড়িতে থাকার মতো কোনো পরিবেশ নেই, পুরো আস্ত একটা বস্তি। অনেকে মাক্ষীর মারে ঘর তুলে দেওয়ার কথা কইতেছে, যে দুই বোন মিলে মাক্ষীর মারে ঘর তুলে দিব কিতা, জাগাইতো নাকি অন্য মানুষের, আর বিল্ডিং দিব করে নাকি অপেক্ষা করতেছে। কিছু মানুষ বলতেছে বিক্রমপুরের কাঠের ঘরগুলো 1-1.5 লাখ টাকা দিয়ে রেডিমেড ঘর কিনতে পাওয়া যায়, এরকম একটা ঘর দিলে তো অন্তত থাকতে পারে, ফানি পড়ে না। আর কুকি তো বিল্ডিং দিছে বাবা, কুকি কোনো একদিন বলছে এর শ্বশুর শাশুড়িকে এই যে রুমটা দিয়ে ফানি পড়ে এই রুমের মধ্যে থাকতে দিব, কারণ তার শ্বশুর শাশুড়ি খালি পায়ে হাঁটে, তারা জুতা পরে না, তার ঘরে মাটি ডুববে, এই জন্য সে ভিতরের দিকে রুম দিব না, সামনের রুমটা যেটার মধ্যে ফানি পড়ে, আগে খুকি এক রুমের ভিতরে ছিল ওই রুমটার মধ্যে করিম ব্যাপারি আর কইনুর বেগমটা থাকতে দিব। মিমের এক খানদানি এক টেবিল বলতেছে খুব ফেমাস মানে ইউটিউবার, সে এখন হারাই গেছে, তার দেখে সে অনেক কষ্ট করে একটা টেবিল বানাইছে। আরে বাবুরে মেকআপ বুতুরি বলে শুনছি বলে ইয়ে করতেছে রাস্তায় ইয়ে দিবে, মেকআপ কি জানি বলে জাগা টাকা কিনবো, আবার মেকআপ বুতুরির আপনারা খামার বাড়ি ফার্ম হাউস সবই দেখতে পারবেন কদিন পরে।
তো ওই টেবিল ডাকাডাকি করতেছে, লিজি কি তোমরা নিজে থেকে কোনো প্রীতি বা তোমাদের নাই, তোমরা নিজে থেকে কিছু করতে পারবে না, তোমরা মানুষের কপি করিয়ে করবে। তো লিজি কি, লিজি কি সে এখন ব্লগিং করে না, সে এখন ভিডিও বানায় না, তার সমান হওয়ার যোগ্যতা এই বাংলাদেশের কারোরই নেই, যেটা সত্যি কথা। চায়না যে মেয়েটা লিজি কি, সত্যি বলছি না মিথ্যা বলছি কমেন্ট করে জানাইবেন, তার মতো ভিডিও মেক করা, তারপরে এরকম ভিডিও বানায় আপলোড করা বাংলাদেশের কোনো ইউটিউবারের সে যোগ্যতা নেই। আর হ্যাঁ, লিজি কিরে ফলো করি, টেবিল বানাইতে যায়, এই টেবিল দুই দিনের বেশি না। তো দর্শক একটা কমেন্ট পরে কথা কইতে আসি। এখানে তমিজান তার আফু একটা কমেন্ট করছে, উনি লিখছে বাবু সাকিব এ দুইজন এতই লজ্জাহীন, বলার মতো না, কাম কাজ করে না, বোরটা খায়, একটু লজ্জাও পায় না। সাকিবের বাবা তো তানজিলারটা খায়, লজ্জাও পায়, আর ক্যামেরার সামনে আসে না। সত্যি এখন তানজিলার শ্বশুরের সামনে ক্যামেরা ধরলে মুখ খালি লুকুচুরি লুকুচুরি করে। প্রথম দিকে যেভাবে কুচকুচ হতায় রাহুল হয়ে আয় একটা ভাবগাম্ভীর্য পাওয়া যায়, দুই সাইডটা মেল ফ্যাক্টরির মালিকের মতো ভাব দেখাইছে, এখন কিন্তু ক্যামেরার সামনে নিলে খুবই নিরীহভাবে নিচু চোখ নিচু করে কথা বলে, লজ্জায় সামনে আসে না বেশি। বাট সাকিব তো কাপুরুষ, বাবু বোরটা খায়, মা আবার নবাবি দেখায়, কে উঠে বারোটা একটায়, কাজ হলো মিমের শারীরিক চাহিদা মিটানো। এটা মিমের কমেন্টেও সবাই বলে, সাকিবের কাজ হলো তানজিলার পার্সোনাল কাজের বেটা, ঘৃণা লাগে এগুলো অপদার্থ। সত্যি ঠিকই বলছেন আপু, মানে এদের কোনো লজ্জা সরম নাই, বিশেষ করে তানজিলার শ্বশুর বাড়ির একটা মানুষেরও লজ্জা সরম নাই, যারা ক্যামেরার সামনে আয় যেভাবে এরকম একটা মেয়ে বিয়ে করাই নিয়ে আয়, এরপরে তার রুজিতে খাইয়া ক্যামেরার সামনে কেলাইতে কেলাইতে চলে আসে। আসলে যেসব জামাইদের মানে ইয়ে নাই, ব্যক্তিত্বহীন হয়, লজ্জা সরম নাই, তাদের কাজ এগুলো। সত্যি মানে একটা শিক্ষিত চাকরিজীবী লোকের যে পার্সোনালিটি, তারা জীবনও শ্বশুর বাড়ির যে ইয়ের উপরে ডিপেন্ড কোনো দিনও করবে না, লজ্জা থাকতো ক্যামেরায় দেখানো। আর একটা জিনিস আপনারা দেন না, তানু মন্ডল এই যে বেচারি সেফা শুটকি আর খুকি বেচারি দুইটারে তিশা বাপ্পিদের যেমন আছে, তিশা বাপ্পি যত টাকা ইনকাম করছে, খুকি আর এটা চেফা শুটকি তারা কিন্তু এত টাকা ইনকাম করতে পারে নাই, পারছে মানে এদের যোগ্যতা অনুযায়ী লেভেল অনুযায়ী অনেক পারছে, কিন্তু তিশাদের মতো এরকম তো আর পারে নাই। তারপরও খুকি আর সেফা শুটকির গলায় পাড়া দিয়া তানজিলার জন্য মনে হয় ষাট হাজার করে টাকা দিছে হাতের চুট দেওয়ার জন্য। বাবারে কয়টা চুট দেওয়া লাগে, ব্যাকের গলার উপরে পাড়া দিয়ে নিছে। আর এখন ভাব দেখায় যে আমি ব্যাংক ভাঙ্গি চালাই, কারো কাছে টাকা চাই না, কারণ তানজিলা ভালো করেই জানে যে বাপ্পি কিছুদিন পরপর যৌতুকের দাবিতে অন্বেষণ শুরু করে দেয় দুই দিন পরপর, যে না হবে না, আমাকে দিতেই হবে, আমাকে টাকা দিতে হবে। তো তানজিলা যায় দুদিন পরপর অন্বেষণ ভাঙ্গায়, হেভি একটা অ্যামাউন্ট দিয়ে আসে, দিলেও পরে তানজিলার মুখ কালা থাকে দেখবেন। ওই যে দাওয়াত খাওয়া নিয়ে লুলুর বাইর বিখ্যাত, বাইর বড় তো মানুষ ধরে ধরে সমানে দাওয়াত খাওয়ানোর কথা, কেউই কিন্তু দাওয়াত খাওয়ানোর ইয়েতে নাই, ইহন শুধু শপিং করতেছে, বাড়িতে যাব নিউ মার্কেটের ব্যাগ, তো দুইটা সাইডটা করে সবার জন্য ব্যাগ কিনতেছে, তিশা কম দামে ব্যাগ খুঁজতেছে। আরে ভাই দিবা, যেহেতু তোমার যেহেতু ওইখানকার টাকার এখানকার টাকার অ্যামাউন্টটা বেশি মনে করতেছে, তাহলে তুমি নিউ মার্কেটে দাও কিন না, তাহলে তো আর এখানে কিছু আসে যায় না। নিউ মার্কেটে যে ব্যাগ পাওয়া যায় এগুলো মালয়েশিয়াও পাওয়া যায়, নিউ মার্কেটের ব্যাগও কিন্তু বিদেশ থেকে ইম্পোর্ট করে, কিন্তু কিছুটা দাম ইয়ে করে, যার যার কোয়ালিটি অনুযায়ী, যার যার অ্যাবিলিটি অনুযায়ী সে ওই দামেরই ব্যাগ কিনবো। তো তিশা কারো করে কিছু দিতে যায় গলা শুকিয়ে যায়, অথচ কিন্তু এই তিশার জন্য সবাই করতে কিন্তু কম করে না। তো দর্শক আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করি, যেটা আসলে চ্যানেলের জন্য, আপনারা যারা কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করবেন, কিন্তু কমেন্টটার জন্য গঠনমূলক সমালোচনা হয়। একটা কমেন্ট করছেন যেখানে অন্য কোনো একটা লোকের ভাষা যদি আপনি এখানে লিখে দেন যে কি নু ময়াকার গয় দীর্ঘিকার নূর, মানে এরকম আমি উচ্চারণ করলাম না, এরকম যদি ওয়ার্ড যদি কমেন্টে বলেন, আপনি নাম ধরেই নর্মাল নাম ধরেই কমেন্টটা করেন, এরকম মানে স্ল্যাং কোনো ওয়ার্ড ইউজ করেন না ভিডিওর মধ্যে। কমেন্টটা করছেন ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু নামটা যেটা লিখলেন এটা তো আসলে ঠিক না, তো এটা তো আসলে
অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো ওয়ার্ড আপনারা দেখা ওয়ার্ড দিয়ে আপনারা কমেন্টটা করতেছেন, এটা কিন্তু একটা চ্যানেলের জন্য ভালো না। আর ইউটিউব কিন্তু এটার ব্যাপারে আমি পাবলিশ করব কি না করব এটা কিন্তু আমাকে ইয়ে করে ইনফরমেশান দেয় যে এটা, তার মানে কি ইউটিউব এটাতে বিরক্ত হইতেছে যে এখানে একটা বাজে ওয়ার্ড আছে। তো আপনারা এই কমেন্টটাই করেন, কিন্তু ওই যে একটা নোংরা ওয়ার্ড থাকে কারো নামের সাথে বাজে একটা খারাপ একটা ওয়ার্ড ব্যবহার করেন এগুলো করেন না, তাইলে আমি ওই কমেন্টটা পাবলিশ করতে পারি না, যেহেতু এটা ইউটিউব আমাকে ইয়ে করতেছে জানাইতেছে যে বিষয়টা। সব কমেন্ট একটা জায়গায় থাকে, আবার ওই কমেন্টটা আলাদা ইয়ের মধ্যে নিয়ে জিজ্ঞেস করে এটাকে আমি শো করবো নাকি করব না। তো সেই কারণে আপনাদেরকে বলি, আপনারা সবসময় গঠনমূলক সমালোচনা করবেন, বাজে কোনো ওয়ার্ড ব্যবহার করবেন না, তাহলে সবার কমেন্টগুলো আমি পাবলিশ করে দিতে পারি। অনেকে হয়তো বলবেন যে আপনাদের কমেন্ট কেন পাবলিশ করছি না, যে কমেন্টের মধ্যে যখন একটা ধরুন একটা গালি থাকে তখন আমি ওই কমেন্টটা পাবলিশ করি না। ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা। আমার আসলে সব পরিস্থিতি মিলে, যেমন আঞ্চলিক ভাষা চলিত ভাষা দুইটা মিলে মিশ্র হওয়ার কারণে আমার মুখে কথা আটকে যায় বারবার, আর আজকে বেশি আটকাইতেছে, যার জন্য আমি ভিডিওটা বেশি বড় বানাইতেছি না। যেমন ওই যে বাড়ির বিষয়গুলো দেখতেছি, আত্মীয় স্বজন আমাদের কোনো সমস্যা নাই, আল্লাহর রহমতে কোনো অসুবিধা হবে না, ট্যাকেল দিতে পারবে অসুবিধা নাই, আমাদের পুরা দোতলা তো খালিই থাকে, মানুষ থাকার মানুষ নাই, শুধু শুধু আমরা শো করে উঠে রাখছে। তো আর টিনের ঘর যেটা আছে বড়, এটার মধ্যেও কোনো ইয়ে নাই, পানি ঢুকে নাই, বিশাল বড় এক ঘর, এখানে দুই তিন ফ্যামিলি থাকতে পারবে। তো কথা হয়েছে যে আশেপাশের মানুষের কথা শুনতেছি কানে আসতেছে, তো বন্যা পরিস্থিতি ইউটিউব ফেসবুকে যে ঢুকতেছে আমি কিছুটা আপসেট এগুলো দেখা, বিশেষ করে নোয়াখালীর দিকে যেগুলো হইতেছে ফেনি, এখানে তো অনেকে দেখলাম ঘরের চাল থেকে মানুষ নামায় নিয়ে আসতেছে। এখন আসলে করার কিছু নাই, সবাই মিলে দোয়া করতে হবে যেন আল্লাহ তাড়াতাড়ি করে এই বিপদ আপদগুলো থেকে আল্লাহ মুক্ত করে দেয় সবাইরে। তো আমাদের বাড়ির মানুষের সমস্যা হয়েছে তারা ঘরবন্দি হয়ে গেছে ঘরের মধ্যে, নেট আছে, ডিশ আছে, সবই আছে, সবই দেখতেছে, কিন্তু তারপরে ওই যে একটা ঝামেলা না, যারা গ্রামে থাকে তারা কতক্ষণ ঘরের ভিতরে বন্দি থাকতে পারে, এখন এটা হয়েছে সিচুয়েশন যা ওই অনুযায়ী মানুষের চলতে হইব। তো বাড়িতে সবার সাথে আমার কথা হয়েছে, ভাই, ভাইয়ের বউ, বাচ্চা টাচ্চা যারা আছে সবার সাথে কথা বলতেছি যে কোথায় কোন পরিস্থিতিতে কে আছে। এবং আপনারা মানে একটা কথা বলে যে তারাও ঘরবন্দি, তারা যে পাশের প্রতিবেশীর একটা খোঁজ নেবে সেই পরিস্থিতিও কিন্তু নাই। আমি দেখলাম যে আমাদের পুকুরের পাড় আর উঠান দুইটা সমান সমান টইটুম্বুর পানি, তো গাটলার নিচের দিকেরগুলো তো সবই ডুবে গেছে, যেখানে আমরা একটু বসি আর কি চিল করি ওই বসা জায়গাটা বাসি রয়েছে আর সব ডুবে গেছে, বিশেষ করে ময়লা পানি নামার মতো কোনো পরিস্থিতি নাই। আর হয়েছে যে টিউবওয়েলের কথা বলি, টিউবওয়েলের মানে আমার মা বলতেছে যে আমি প্রতিদিন টিউবওয়েলের মধ্যে দাগ দিয়ে রাখি, দেখি যে পানি কতটুক হয়। এখন টেনশনের বিষয় হচ্ছে আমরা কিন্তু আর্সেনিক মুক্ত কল থেকে মোটরে পানি টেনে ট্যাঙ্কিতে দুই ঘরের জন্য নেওয়া হয়, টিনের ঘরের জন্য কিন্তু আলাদা বাইরে ওয়াশরুম আছে, তো ওই আর্সেনিক মুক্ত পানিটাই কিন্তু ট্যাঙ্কিতে দুই ঘরে কিন্তু বিল্ডিংয়ে আবার টিনের ঘরে নিয়ে যায় বাথরুমের জন্য। কিন্তু কথা হয়েছে এখন কিন্তু কলও কিন্তু একদম ডুবে যেতেছে, অল্প একটু কলের মাথাটা শুধু ভাসে আছে, এখন তো তাদের খাবার পানিটাও নিরাপদ না, খাবার পানিটার জন্যই টেনশনের ভিতরে আছে, যেগুলো খাইয়ে নিয়ে আবার অসুবিধার মধ্যে পড়ে। আর যাদের তো সামর্থ্য নাই কিনা তাদের অবস্থা তো জানেনি, তাদের কী পরিণতি হবো। তো সব মিলিয়ে এগুলো দেখে কিন্তু একটু আপসেট হয়ে রয়েছি আমি। সে বাইরে থেকে যায় যে আপনি কিনে আনবেন, আমি বিশেষ করে খাবার তো দিতেছে মানুষরা, আমি মানে মনে মনে ভাবতেছি সাথে যেন কিছু পানিরও ব্যবস্থা করে দেয়, কারণ হয়েছে বাজার ঘাট কিন্তু সবে ডুবে গেছে, মানুষ তো আর ঘরবাড়ি পানি বাজারে যায়, ব্যবসা প্রতিষ্ঠানও খুলতেছে না। মানে আমাদের বাড়িতে আমি একটা জিনিস দেখলাম, গ্যাসের দুই ঘরেই ইয়ে আছে, গ্যাসের ব্যবস্থা আছে, তো গ্যাসের ব্যবস্থা আছে দুই ঘরে, গ্যাসের পরিমাণটা নাকি কম, এখন বাজারে যাইয়া গ্যাস সিলিন্ডার আবার কিনে আনা ওইটা আছে কি না ওইটাও একটা টেনশনের বিষয়, যেটা আমার মা আমার সাথে বলছে যে গ্যাস আছে কিন্তু কম, এখানে টেনশনের বিষয়। আল্লাহ ঘরে আবার উষা চুলাও আছে, কিন্তু লার্কির ব্যবস্থাগুলো তো ভিজে টিজে অবস্থা খারাপ হয়ে গেছে। তো কী আর বলবো, সবাই দোয়া করবেন সবার জন্য, আর
নিজেদের কাছের মানুষদের অন্য জেলার হইলেও আপনারা কিছু কিছু মাধ্যমে যারা প্রবাসী আছেন বা ভিডিও দেখেন, কিছু কিছু মাধ্যম তো আছে, তাদের মাধ্যমে যেন সঠিক হাতে দান করবেন, যেন দানগুলো যারা প্রাপ্য তারা যেন পায়। এই অবস্থা আমি অনুরোধ করছি আপনারা, আপনারা চাইলে করতে পারেন এইভাবে হেল্প, এটা কোনো বৃথা যাবে না দর্শক। তো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।